স্বপ্নতে গেছিলাম ঈদের আগে, আর হচ্ছে তখন দেখছি হচ্ছে রাধুনির ফালুদা মিক্স ম্যাঙ্গো ফ্লেভারটা আছে, তো আমরা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার কিনছি, সেম স্টাইলে রান্না করছি যেহেতু আগে তিনবার খাইছি, কিন্তু ম্যাঙ্গো ফ্লেভারটা না জমাট বাঁধে নাই। সি গতকাল রাতে বানাইছি আর আজকে সকালে বিকালে, আজকে বিকালে খাচ্ছি, আর হচ্ছে সাগুর পরিমাণ খুব কম ছিল, তো ওইটা সেদ্ধ হইতে হইতে যে আমার একটা জমাট ওইরকম কিছু হয় নাই, অ্যান্ড সব কিছু মিলায় হচ্ছে এবারের ফালুদার হচ্ছে, আর দুইটা জেলির মধ্যে হচ্ছে এই যে সবুজ জেলিটা ভালোই হয়েছে, আর গোলাপি জেলি যেটা ছিল সেটা হচ্ছে পুরাপুরি ভালো মতো সেট আপ হয় নাই। এটা হচ্ছে অবস্থা, এখন হচ্ছে খেয়ে দেখব। সবুজ জেলিটা ভালো, সবাই এই সবাই সবুজ জেলি নাও, একসাথে মুখে দেই আর বলবো, আর জোরে জোরে বলো। ওকে রেডি রেডি, ম্যাঙ্গো ফ্লেভার খুবই জেলাটিন জেলি স্টাইলের, আর হচ্ছে সুইট ম্যাঙ্গো ফ্লেভার, বেশি সুইট না জেলি। আচ্ছা তাহলে হচ্ছে আমি এখন লিকুইডি ফালুদা খাই। আমার মনে হচ্ছে দুধ দিয়ে আম দিয়ে মাখায় বলে না যে দুধ দিয়ে আম দিয়ে খাও, এটা হচ্ছে দুধ দিয়ে আম দেওয়া হয়েছে, ঠিক আছে। আর সাগুর পরিমাণ সত্যি খুব কম ছিল, আমি বাসা থেকে না আর একটু বেশি সাগু দিছি, যে ওইটার জন্য যদি আমার পুরো জিনিসটা থকথকে স্টাইলের আসে, বাট আসে নাই, সে অবস্থা। ওকে আর সব, আচ্ছা সবাই ওভারঅল এখন খাচ্ছ তো, খায় বলো কেমন লাগতেছে? খুব ভালো একটা ম্যাঙ্গো ফ্লেভার আছে এর মধ্যে, এখন জিনিসটা যদি জমাট বাঁধত ওই ভ্যানিলাটার মতো তাহলে হচ্ছে পারফেকশন হইতো খুবই, কিন্তু জমাট বাঁধে নাই, বাট ফ্লেভারটা খুব ভালো ম্যাঙ্গো। এই বলো কেমন ম্যাঙ্গো ফ্লেভার? আচ্ছা এইটাই ফ্লেভার মজার, কিন্তু জমাট বাঁধে নাই, আর আমি যে কম টাইম করছি সেটা না, আমার ভিতরে জিনিসপত্র সব সেদ্ধ হয়ে গেছে অলরেডি, ওইখানে লেখা ছিল যে যতক্ষণ সেদ্ধ না হয় ততক্ষণ জাল দিয়েই করতে হবে, তো আমি তাই সেটাই করছি, সেই সব করার পরেই হচ্ছে আমার এই অবস্থা। ওকে